তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিকের পরে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা নিয়ে। তো কম্পিউটার সায়েন্স কী সাবজেক্ট? তো কম্পিউটার সায়েন্স তো মানে আপনারা বুঝতেই পারছেন কম্পিউটার নিয়ে বিশদে কিছু পড়া, ঠিক আছে? তো কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা কীরকম, কেমন, কাদের পক্ষে এটা ভালো? তো আপনারা অনেকেই ভাবছেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা নেবেন। তো যারা ফিউচারে কম্পিউটার নিয়ে কিছু করতে চান, বা যেমন আপনার অ্যাপ ডেভেলপার হয়ে গেল, ওয়েব পেজ ডিজাইনিং হয়ে গেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, আরও বিভিন্ন ফিল্ডে কম্পিউটারে কাজ করতে চান, নিজের কেরিয়ার বানাতে চান, তো কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা 11-12 আপনাদের জন্য উপকারী হতে পারে। তো দেখুন, কম্পিউটার সায়েন্স নিয়ে আপনি কী করবেন, কম্পিউটার সায়েন্স 11-12 পড়ার প্রয়োজনীয়তাটা কী, বা আপনি 11-12 পরেও পড়তে পারেন, তো কেন আপনারা 11-12 পড়বেন কম্পিউটার সায়েন্স? দেখুন, আপনারা যদি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চান, যেমন বিএসসি হয়ে গিয়া, বিসিএ, বিটেক, এমটেক, এমসিএ, বিভিন্ন পদে যদি আপনি হায়ার লেভেলে স্টাডি করতে চান, তো তখন আপনার যদি কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা থাকবে, ঠিক আছে, তা 11-12 থেকে আপনাকে নিয়ে রাখলে কী হবে, যখন আপনি হায়ার স্টাডিতে যাবেন তো ওখানে আপনার বিভিন্ন পদে সুবিধা হবে, ঠিক আছে, 11-12 নিয়ে রাখলে। তো দেখুন, কম্পিউটার সায়েন্সে ভ্যালু এখন প্রচুর আছে। তো আপনারা যারা ভাবছেন কম্পিউটার সায়েন্স রাখবেন, যাদের মেডিকেল লাইনে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, তো আপনারা ভাবছেন ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার নিয়ে কিছু করবেন, তো কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা আপনার কাছে বেস্ট থাকবে। আর কম্পিউটার সায়েন্স সাবজেক্ট নিলে আপনারা তো জানেন এখন কম্পিউটারের চাহিদা কীরকম। তো আপনারা যদি ভাবছেন কম্পিউটার সায়েন্স নেবেন, তো নিয়েই নিন। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগেছে, তো ভিডিওটা লাইক করে যাবেন, আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আর কী বিষয়ে ভিডিও চান আপনারা ভিডিওতে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই, বেস্ট অফ লাক। তো যারা ভাবছেন কম্পিউটার নেবেন, তো নিয়ে নিন। ওকে, বাই বাই।